আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আইপিরিয়াল অ্যাপসটা থেকে কিভাবে আর্নিং করতে হয়। তো এটা প্রিটি সিম্পল ছিল, জাস্ট অ্যাপ ইনস্টল করে পিসিতে রেখে দিবেন, পিসি অন অবস্থায় এটা আপনার থেকে ব্যান্ডউইথ শেয়ার করে ওইটা থেকে একটা রেভিনিউ আপনাকে দিবে। তো ওই দিন অবশ্য পেমেন্ট প্রুফ আমি দেখাইছিলাম, তারপরেও এখন আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমার আবার কিন্তু 1.2 সেন্ট ডলার হয়ে গেছে, অর্থাৎ $1 হয়ে গেছে। তো যার কারণে আমি চিন্তা করলাম যে পেমেন্ট তো আমি এখন আবার উইথড্র দিব পেপালে, তো এটা আপনাদেরকে দেখানো উচিত, কারণ অনলাইন আর্নিং এর ব্যাপারে অনেকেই মিসলিডিং আছে, অনেকে এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে না, কারণ নর্মাল একটা সফটওয়্যার জাস্ট ইনস্টল করে কেন আমাকে টাকা দিবে। এই জন্য তো আমিও এই ব্যাপারে আমার ট্রাস্ট ছিল না। তো যেহেতু আমার দুইবারে আমি পেমেন্ট পাইছি, দুইবার পেমেন্ট পাইছি, তো এজন্য আমি ভিডিওগুলো দিতেছি। আর আজকে একটু নয়েজ হবে, কারণ আমি সকাল সকাল ভিডিও করতেছি, তো একটু নয়েজ থাকবে, তো ওইটা আপনারা মেনে নেবেন। তো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। উইথড্র করার জন্য আপনাকে ব্রাউজারে যেতে হবে প্রথমে। যদি ব্রাউজার থেকে এইখানে আইপিরিয়াল এর সাইটে যাবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি এখানে হিউম্যান ভেরিফিকেশন করে নিই, তো এয়ারপ্লেন দিয়ে দিলাম লগ ইন। তো এখানে দেখেন 1.2 সেন্ট হয়ে গেছে, আর টোটাল ট্রাফিক সলভ হয়েছে, অর্থাৎ আমার 6.6 জিবির মতো হয়েছে আর কি। তো এটা আমার গতকালকেই হয়ে গেছিল $1। তো আমি ভিডিও করব বলে আর এটাকে রেখে দিছি। তো এখান থেকে আপনারা রিকোয়েস্ট পেমেন্টেও যেতে পারেন অথবা পে আউটেও যেতে পারেন। এই যে এখানে আমি গত দিন যে কয় তারিখে এটা 21/4/30, এই যে 4 তারিখে আমি এটার পেমেন্ট পাইছিলাম, আর আজকে হয়েছে গিয়া 8 তারিখ। তো 3-4 দিনের মধ্যে $1 হয়ে যায়। তো আপনারা দেখতে পারতেছেন এটা একটা আপনার প্যাসিভ ইনকাম। আপনি যদি রেগুলার আমার মতো এরকম পিসি ইউজ করেন, সারাদিনে অন থাকে মোটামুটি 5-6 ঘন্টা, 6-7 ঘন্টা, তাহলে আপনি মাসে দেখা গেছে $5-6 ইজিলি আর্ন করতে পারবেন। আর এটা একটা পিসিতে কিন্তু একটা আইপিতে একটা অ্যাকাউন্টটি লগ ইন করা যায়। আপনারা 2-3টা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনাদেরকে ব্যান করে দিতে পারে। তো এখানে উইথড্র করার জন্য আপনাকে যেতে হবে রিকোয়েস্ট পে আউটে, এখানে ক্লিক করতে হবে। তো এই যে দেখেন, যেহেতু আমার পেপাল সেট আপ করা ছিল এজন্য আর অন্য কিছু চাই নাই, তো এটা ইন প্রগ্রেসে দেখাচ্ছে। তো যখন আমি পেপালে আবার এটা ঢুকবে তখন আমি একটা মেল পাব, তো ওইটাও আপনাদেরকে আমি দেখাই দিব। তো এটা ইন প্রগ্রেসে আছে, অর্থাৎ ওরা একটু এটাকে ভেরিফিকেশন করবে, তারপর এই আমাকে পাঠাই দেবে। তো ওই ওই সময় দেখেন আমি 5-5 জিবির মতো সল্ড হয়েছিল, ওইটাতে আমাকে $1 দিছিল, আর এখন দিছে 1.2 USD, অর্থাৎ পুরাটা আপনার যত সেন্ট থাকবে পুরাটাই আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে, আর এরপরেও যারা এটাতে অ্যাকাউন্ট করতে পারেন না তাদের জন্য আমি আবার দেখাই দিচ্ছি। আমার ডিসক্রিপশনে এটা লিংক থাকবে, ওই লিংক থেকে আপনারা চলে যাবেন। এই যে এই এরকম একটা অ্যাকাউন্টে আপনারা নিয়ে আসবে, তো আমার ডিসক্রিপশনে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন আপনার নামের সাথে, যেমন আমি দেখাই আপনাদেরকে, যেমন আমি যদি দেই সাদ্দাম, ওকে। তো এখানে আপনার ইমেল দিবেন, তো এখানে আমার একটি ইমেল দিই .com, ইমেল দিলাম। এখানে দিবেন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেওয়া আছে,
এরকম পাসওয়ার্ড দিবেন তারপর এই যে আই এগ্রি দ্য টার্মস অফ ইউজ এন্ড প্রাইভেসি পলিসি তো এটাতে এবং তারপর দিবেন আই এম হিউম্যান এখানে ক্লিক করে এখান থেকে রোবোটিক ভেরিফিকেশনটা করে নেবেন হ্যাঁ ভেরিফিকেশন হয়ে গেছে এখন যদি আমি রেজিস্টারে দিই তাহলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আমি আর অ্যাকাউন্ট করতেছি না এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব তবে সবাইকে বলবো আপনারা এইটা অ্যাপসটা এখনও পেমেন্ট দিতেছে আমি স্টিল দুইবার পাইছি আপনাদেরকে তো ভিডিও দেখাইলাম তো আপনারা এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এটা একটা প্যাসিভ ইনকাম আপনার আর যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই যদি পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওইটা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি পেপ্যাল অ্যাকাউন্টের একটা ভিডিও করে দিব কারণ বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট করা যায় না তো আজকের মতো এখানেই আর যখন পেপ্যালে পেমেন্টটা যাবে তখন আমি বাকিটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিব হ্যালো সো তো এখন আমরা মেইল চেক করব আমরা যে পেমেন্ট উইথড্র দিছিলাম পেপ্যালে ওইটা চলে আসছে তো প্রথমে আমি জিমেইলে যাই আমার জিমেইল চেক করব এবং আমি পেপ্যালে লগ ইন করতেছি যাই হোক এই যে এখানে পেপ্যালের একটা মেসেজ আসছে সরি এটা না এটা গুগল পেমেন্ট এই যে পেপ্যাল সার্ভিস অ্যাট দ্য রেট ইন্টেল ডট পেপ্যাল আইপিরিয়াল হ্যাজ সেন্ট $1.2 এটা কিন্তু $120 না এখানে ফুল স্টপটাকে কমার মতো ব্যবহার করছে ইট ইজ $1.2 তো এই যে আইপিরিয়াল থেকে আসছে এই যে ট্রানজেকশন আইডি আর এখানে পেপ্যালে আমি লগ ইন করতেছি পাশাপাশি আমার যে আইপিরিয়াল অ্যাকাউন্ট আছে ওইখানে আমি দেখাই দিতেছি কারণ হচ্ছে এগুলা অনেকেই ট্রাস্ট করতে চায় না মনে করে যে ফেক কিন্তু এটা কোনো ফেক অ্যাপস না আপনারা সবাই দেখতে পারেন এটা 3 থেকে 4 দিনের মধ্যে $1 হয়ে যায় তো এই যে পে ওয়ার্টে যাই এই যে দেখেন $1.2 আমি দিছিলাম যেটা পেইড হয়ে গেছে এখানে পেন্ডিং ছিল তো এটা 24 ঘন্টার মতো লাগে তো এখানে চলে আসছে আমি পেপ্যালে লগ ইন করতেছি এই যে $1.2 এই যে আইপিরিয়াল থেকে আসছে $1.2 8 তারিখে তো আমি ওইখানে তারিখটা দেখাইছিলাম ঠিক আছে ওই দিনই চলে আসছে তো আমি সকালবেলায় দিয়েছিলাম সন্ধ্যার টাইমে চলে আসছে তো এই ছিল আইপিরিয়ালের পেমেন্ট বা উইথড্র প্রুফ তো আমি প্রুফ সহ দেখাই দিলাম এখনও যারা এইটা ডাউনলোড করেননি ডাউনলোড করে নিন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনারা ইচ্ছা করলে সাইন আপ করে নিতে পারেন সাইন আপ করার পর এখানে ডাউনলোড করে অ্যাপসটি সেট আপ করে নেবেন তাহলেই হলো তো আজকের মতো এইখানেই টিউটোরিয়াল শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কোনো কিছু যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ